অনেক কিছুই ঘটছে দেশের রাজনীতিতে প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর কামালা হারিসের পক্ষে গণজয় উঠছে ডেমোক্রেট শিবিরে অন্যদিকে ট্রাম্পের উপর যে হামলা হয়েছিল সেটির দায় নিয়ে সিক্রেট সার্ভিস প্রধান পদত্যাগ করেছেন আমেরিকার ওয়াশিংটন সফরে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং একই সাথে বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে উত্তাল পুরো দেশ এবং এই আলোচনাগুলোই ঠাই পাবে আমাদের আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ইউনিভার্সিটি অফ নিউ অর্ল্যান্ডসের প্রফেসর ডক্টর মুস্তফা সরর এবং একই সাথে আছেন অ্যাসেলের ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিস মিসবউদ্দিন আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায় আমরা শুরুতেই যে প্রসঙ্গটি টানতে চাই সেটি হল প্রেসিডেন্ট জো বাইডেন সরে যাওয়া নিয়ে গত বেশ কিছুদিন ধরে আমরা আলোচনা করেছি একই সাথে এই আলোচনায় আপনারাও যোগ দিয়েছিলেন তখন বেশ শক্ত একটা অবস্থান ছিল যে প্রেসিডেন্ট জো বাইডেন সম্ভবত সরে যাবেন না কারণ তিনি বলছিলেন ঈশ্বর ছাড়া কেউ তাকে সরাতে পারবেন না এবং তিনি বলছিলেন যে কি পরিমাণ ভোটাররা তাকে সমর্থন দিয়েছেন প্রাইমারিতে সব কিছু মিলে তিনি সরে না যেতেই অনড় ছিলেন কিন্তু আকস্মিকভাবে নানা নাটকীয়তার পর তিনি নিজেই ঘোষণা দিলেন তিনি সরে যাচ্ছেন আগামী নির্বাচন করছেন না এবং একই সঙ্গে যুক্ত করেছেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি সমর্থন করছেন তারই ভাইস প্রেসিডেন্ট দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু কামালা হারিসকে তাই সব আলোচনায় এখন ঘুরে গেছে কমলা হারিসের দিকে এর আগে আমরা হয়তো আলোচনা করতাম যে প্রেসিডেন্ট বাইডেনের ব্যর্থতাগুলো এখন আর সেগুলো নয় কামালা হারিসের বিষয়ে আমাদের আলোচনা আমি একটু প্রফেসর ডক্টর মুস্তাফা সরওয়ার আপনাকে দিয়ে শুরু করতে চাই সেটি হলো কামালা হারিস তিনি প্রেসিডেন্ট জো বাইডেন তাকে সমর্থন করার পরেই আমরা দেখেছি বিল ক্লিন্টন হিরি ক্লিন্টন তাকে সমর্থন করেছেন পরের দিনই তাকে গিয়ে পেলোসি সমর্থন করেছেন তার একদিন পরে এসে হাউস ম্যাজরিটি লিডার চাক সুমার সেনেট ম্যাজরিটি লিডার চাকসুমার এবং হাউস মাইনরিটি লিডার জেফ্রিজ দুজনই তাকে আজকে সমর্থন জানিয়েছেন অর্থাৎ শীর্ষ যে ডেমার্কেট থিং ট্যাংরা তারা কিন্তু তাকে সমর্থন জানাচ্ছেন তাহলে আগামী যে কনভেনশনটা আছে শিকাগোতে আগস্টে সেখানে তিনি কতটা নিশ্চিত হচ্ছেন হ্যাঁ মানে নিশ্চিত হচ্ছেন কিন্তু তার আগে আপনাকে একটু স্মরণ করে দিতে চাই যে লাস্ট অনুষ্ঠানে কিন্তু আমি বলেছিলাম যে বাইডেন হ্যাজ টু স্টেপ ডাউন এটা কিন্তু আমি প্রতিধ্বনিত করেছিলাম লাস্ট অনুষ্ঠানে যাই হোক আমার কাছে কোনো ম্যাজিক ওয়ান্ড নেই কিংবা ক্রিস্টাল বল নেই এটা আমার একটা স্পেকুলেশন ছিল যাই হোক আগামী যেটা হবে সম্মেলন শিকাগোতে অগাস্ট মাসে সেখানে কামেলা হ্যারিস একদম নির্ধারিত আহ যদিও অনেক ডিবেট হচ্ছে এটা সেটা নিয়ে আহ মানে যে এখন কিন্তু যে মেম্বার্সরা যারা আহ ভোট দেবে ইলেকট্রাল ভোট যেটা আসবে বিভিন্ন স্টেট থেকে ইন দি কনভেনশন এটা ডেমোক্রেটিক পার্টি তাদের কিন্তু যেহেতু বাইডেন উদ্র করেছে তারা কিন্তু সব এখন ফ্রি এজেন্টস কিন্তু তা সত্ত্বেও ফ্রি এজেন্টস থাকা সত্ত্বেও অলরেডি আমার হিসাব মতন মানে তিন হাজার ছয় সদস্য অলরেডি তারা বলেছে যে তারা হ্যারিসকে সমর্থন করবে প্রায় চার হাজারের মধ্যে তিন হাজার ছয় জনই এর মধ্যে বলে দিয়েছেন দরকার হলো এক হাজার নয়শো ছিয়াত্তর তার চেয়ে আরো অনেক বেশি তাকে করে ফেলেছে অলরেডি কাজে আমার যেন মনে হয় যে এখন এটা মানে নির্ধারিত যে হয়ে যাবে যদিও এ নিয়ে অনেক কথা কথা হচ্ছে যে ফ্রি এজেন্টসরা কিন্তু ফ্রি তারা কিন্তু মনও পরিবর্তন করতে পারে নো বাইন্ডিং নেই এখনো এমনকি কি ডেমোক্রেটিক এবং রিপাবলিকান পার্টির মধ্যে একটা বিরাট পার্থক্য রয়েছে রিপাবলিকান পার্টির যে ডেলিগেটসরা তারা কিন্তু বাইন্ডেড উইথ যার ফেভারে স্টেটের তারা এসেছে তাকেই তাদের ভোট দিতে হবে কিন্তু ডেমোক্রেটিক পার্টিতে তা না এমনকি বাইডেন যে ছিল সে যদি কন্টিনিউ করত। তাহলে এরা ফ্রি এজেন্টস না কিন্তু সে মুহূর্তে যদি তারা সিদ্ধান্ত জন্য আমি ভোট দেবো না তাহলে তাদেরকে বলা হয় ফেথলেস ডেলিগেট কিন্তু এক্ষেত্রে কামালা হ্যারিসের ক্ষেত্রে যদি তারা ভোট না দেয় দে আর নট ফেইথলে দে আর পারফেক্ট কিন্তু আমরা যেটা দেখছি যে ডায়নামিক্সটা আমাদের চোখে পড়ছে তাতে এগুলো কিছুই ঘটবে না উনি একদম মানে বিনা অসুবিধায় উনি হবেন নমিনেশন আমি যদিও মানে প্রিজারটিভ ক্যান্ডিডেট বলা যায় না অ্যাকর্ডিং টু গ্রামার কিন্তু আমি এখন বলে ফেলবো যে হ্যাঁ হু কেয়ার্স দ্য গ্রামার তিনি হলেন প্রিজারটিভ অর্থাৎ অন্য যে প্রার্থীরা আছে তাদের সবার থেকে অনেক বেশি আলোচনায় এবং যোগ্যতায় কামলা হারিসের দিকেই এখন ডেমোক্রেটের বাকিরা সমর্থনগুলো বেশি করে দিচ্ছেন কিন্তু এর পাশাপাশি আমি আপনার সাথে সম্পূরক যে বিষয়টি জানতে চাই তিনি কতটা যোগ্য অর্থাৎ ট্রাম্পের সাথে সামাল দেওয়ার জন্য তিনি কতটা যোগ্য হ্যাঁ সেক্ষেত্রে আমরা একটা লক্ষ্য করব যে এই ভদ্রমহিলা ওনার কিন্তু খুব ইন্টারেস্টিং যেমন উনি ছিলেন অ্যাটর্ন হ্যাঁ তারপরে ছিলেন অ্যাটর্নি জেনারেল এগুলো কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ কারণ এই পজিশন থেকেই কিন্তু আপনি চোর ধাউর তারপরে এদের কিন্তু বিচার বিচার কার্যটা এদের থ্রুতে হয় মানে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এবং অ্যাটর্নি জেনারেলের থ্রুতে তাতে কামালা হ্যারিসের অভিজ্ঞতা দারুণ এবং অলরেডি উনি বলেছেন যে উনি একদম বলেছেন যে যারা নারীদেরকে ই করে মিথ্যা কথা বলে কিংবা বাটপারি করে করে বিজনেসকে ফাঁকি দেয় এ ধরনের কেস কিন্তু সে খুবই অভিজ্ঞ এটা কিন্তু সে বলেছে সে ইনডাইরেক্টলি ডোনাল্ড ট্রাম্পের কথা উল্লেখ করেছে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এগুলোতেই কোনোটাই সে কনভিক্টেড আর কতগুলোতে তার নামে কেস হয়েছে কাজে কামলা হ্যারিস ইজ ভেরি অভিজ্ঞ আমার যেন মনে হচ্ছে যে আমি একটা পোল দেখলাম পোলেও আমরা দেখলাম যে এর আগে কিন্তু সে খুব পিছিয়েছিল ওয়ান টু ওয়ান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ইসে কিন্তু আজকের লেটেস্ট যেটা দেখলাম রয়টার ইটস আ সেল সে কিন্তু 2 পয়েন্টস এগে আছে which is only in one way gainer 4.5 দ্যাটস এ সিগনিফিক্যান্ট জাম্প কারণ আমার যা মনে হয় যে সময় যতই যাবে অগ্রসর হবে ততই আমরা দেখব যে কমলা হ্যারিস আরো ভালো করবে এবং তার কতগুলো আমি কম্পোনেন্ট বলবো যেটা তাকে খুব ফেভার করবে যেমন ধরুন কামালা হ্যারিস কিন্তু মিশি যে ভোট ভোটার মুসলিম ভোটার ডিয়ারবর্ন এলাকাতে যাদের মনটা খুব অভিমানে ভরা ছিল। তারা কিন্তু রিকনসিডার করবে একে তাহলে মিশিগানে যে দ্যাট ইজ ওয়ান হান্ড্রেড ফিফটি থাউজেন্ড ভোট এট লিস্ট আমার জানা মতে এটা কিন্তু তার এখন মোটামুটি হিসাবে চলে আসলো কাজে শিউল ক্যারি দ্য মিশিগান আরও একটা আমি বলবো যে উনি হলেন আমাদের ভারতীয় পরিবার ভুক্ত উনার নানা ছিলেন ইন্ডিয়ান ছিলেন এবং উনি কিন্তু ভারতের মুক্তিযুদ্ধে মহাত্মা গান্ধী এবং সুভাষ ঘোষের সঙ্গে জড়িত ছিলেন এর নানা মানে এর ঠিক কমলার নানা এবং আমি কমলাই বলবো আর কামলা বলবো না আমি বাংলাই বলবো কমলা আমাদের কমলা কমলা এবারে নৃত্য করবে হ্যাঁ থমকিয়া থমকিয়া দেখবেন ওই গানটার খেয়াল আছে আপনার কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া সে ঘটনাই হ্যাঁ হ্যাঁ তোমরা দেখতে আসো সেটাই ঘটবে এই কমলা আমার মনে হয় যেন ভারতীয় যে ভোটাররা যারা একটু রিপাবলিকানের দিকে ঝুঁকে পড়েছিল কিন্তু এখন তাদের নিজস্ব স্বার্থে হ্যাঁ তারা কিন্তু কমলার দিকে ঝুঁকে পড়ার চান্স বিশেষ করে সাউথ ইন্ডিয়ার হিউজ পপুলেশন যুক্তরাষ্ট্রে নর্থের চেয়ে অনেক বেশি সাউথ সাউথের সাউথ ভারতের দক্ষিণ ভারতের লোকরা বেশি এরা কিন্তু যেহেতু উনি মানে তামিলনাড়ুর এক ভদ্রলোকের নাতি নাতনি এবং ওনারই কিন্তু হাতে মানুষ তার কারণ কমলা কিন্তু প্রতি বছর যেত আহ ইসে তামিলনাড়ুতে ম্যাড্রাসের ওখানে চেন্নাইয়ে এবং শুধু তাই নয় আহ দুর্ভাগ্য তার মায়ের সঙ্গে বাবার মনোমালিন্য হওয়ার পর মায়ের কাছে মানুষ এবং এই মা হলো ভারতীয় কাজে এটা একটা আরো একটা ব্যাপার আছে কমলা হ্যারিসে কমলার যে স্বামী উনি হলেন জুইস তাহলে লক্ষ্য করে দেখুন যে জুইস ভোটাররা তো সাধারণত ডেমোক্র্যাটদেরকে ভোট দেয় কিন্তু তার মধ্যে যদি একটু স্লাইট এই গাজার ব্যাপারে যদি মানে ডোনাল্ড ট্রাম্পের প্রতি একটু ঝুঁকে থাকে সেটাও কিন্তু কিছুটা নিউট্রালাইজ হবে এইসব চিন্তা করে আমি আমার হিসাবে কমলা হারিস কমলাকে হারানো কঠিন ব্যাপার সে প্রেসিডেন্ট হয়ে যাবে অর্থাৎ তাকে আপনি এগিয়ে রাখছেন কিন্তু ইতিবাচক দিকগুলো বললেন নেতিবাচক যে দুটো বিষয় আলোচনা যেটি বারাক ওবামা প্রেসিডেন্ট হওয়ার পর দেখা গিয়েছিল যে কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টকে মেনে নিতে অনেকেরই মনস্তাত্ত্বিক একটা সমস্যা হচ্ছিল অন্যদিকে এখন পর্যন্ত যেটি ঘটেনি কখনো বারাক ওবামা ঘটেছিলেন কৃষ্ণাঙ্গ হয়ে কিন্তু নারীর প্রেসিডেন্ট তো এখন পর্যন্ত ঘটেনি এই দুটো জায়গাকে অনেকেই মনে করছেন যে এগুলো কি আসলে তার পিছুটান হিসেবে কাজ করবে কিংবা সমস্যা হিসেবে কাজ করবে না এটা পিছুটান করবে না তার আমি একটা মানে কারণ দেখা দেখাচ্ছি because people sneeze because not everyone washes their hands because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov slash health slash vaccines uh. মানে যারা বর্ণবাদী বর্ণবাদী যে করব তারা আপনি যাকে ডেমোক্রেটিক পার্টি থেকে নমিনেশন দেন না কিনা তারা কোনো দেবে না কাজে ওটা তো নয় কাজে আমাদের চিন্তা করতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট ভোটারদের কি হবে সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভোটারদের মধ্যে কিন্তু বুদ্ধি বৃত্তি রয়েছে তারা চিন্তা করে দেখে তারা দেখে যে কে কতটা ভালো কাজ করতে পারবে ইন্ডিপেন্ডেন্ট ভোটারদের মধ্যে অনেকেই আগামী সুপ্রিম কোর্টে দুটো সিট খালি হয়ে যাবে এই দুটো সিট কাকে ভোট কাকে নমিনেট করা হবে সেটা যদি কমলা হেরিস হয় তাহলে তো যাচ্ছে সুপ্রিম তোমার এইটা ইন্ডিপেন্ডেন্ট ভোটাররা চিন্তা করবে কাজে তারা তাকেই ভোট দেবে কমলা হ্যারিসকে যে গ্রুপটা বর্ণবাদী যে শেতাঙ্গ গ্রুপটা তারা তাকে দেবে না আন্ডার এনি সারকস্ট সেটা আপনি এমনকি ডেমোক্রেটিক পার্টিতে ভগবানকে এনে দাঁড় করালেও তারা ভোট দেবে না কাজী কাজে আমার যেন মনে হচ্ছে এতে কোনো লস হচ্ছে না বরং গেইন হবে আর আরেকটা একটা ব্যাপার উনি মেয়ে মহিলা এবং উনি কিন্তু খুবই ভেরি ভোকা আউ অ্যাবাউট দ্য রাইটস অব দ্যান এই যে রো ভার্সেস ওয়েটটাকে যে ওরা ইকলো নাকচ করে দিল এটার বিরুদ্ধে কিন্তু উনি দারুণ কট্টর ভাষায় উনি এটাকে সমালোচনা করেছেন কাজেই সবার পেন্সিলভেনিয়ার ভোটাররা ফিলাডেলফিয়াতে কিন্তু প্রচুর জনসংখ্যা এবং সেখানকার যে সাবারবান ভোটাররা সেখানে কিন্তু মহিলারা খুব ডোমিনিয়েন এবং তাদের ভোট এখন এক চেটিয়ে চলে আসবে

এখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাকে যখন চুজ করছে চার বছর সাড়ে তিন বছর আগে তখনও কিন্তু যে কয়জন ক্যান্ডিডেট ছিলেন তাদের ভিতর থেকে শি ওয়াজ দি মোস্ট কোয়ালিফাইড আমাদের প্রফেসর সাহেব বললেন সে ক্যালিফোর্নিয়াতে নট অনলি হি ওয়াজ এ শি ওয়াজ ইনভলভ ফ্রম ডে ওয়ান ইভেন ফ্রম স্কুল শি ওয়াজ ইনভলভ উইথ দি রাইটস the দি স্টুডেন্টস এন্ড ফ্রম দেন শি ওয়াজ ভেরি মাছ অ্যাক্টিভ পলিটিক্যালি ওই ডেমোক্রেটিক পার্টি এরপরে তো বিভিন্ন পদ নিয়ে শেষ পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের পর থেকে সে আবার হলো সিনেটর সিনেটর হয়েও সে সিনেটের সাথে বহু কাজ করেছে তারপরে তাকে সিলেক্ট করা হয়েছে ভাইস প্রেসিডেন্ট আর যে যোগ্যতা এই যোগ্যতা সম্পন্ন আরেকজন আছে কি না এখনো আমরা জানি না এই জন্য কারণ যারা এখন ভাইস প্রেসিডেন্ট হিসাবে কনসিডার করা হচ্ছে এদের ভিতর আমি দেখি না কেউ কামেলার মতো এত যোগ্য যোগ্যতা সম্পন্ন কিনা কামলার সবচেয়ে যেটা কোয়ালিটি সেটা হচ্ছে আমেরিকান ভোটারের সংখ্যা হচ্ছে আর উইমেন ভোটার ফর্টি ফাইভ পার্সেন্ট আর ম্যান ভোট তো ম্যান যারা ডেমোক্র্যাট তারা তো তাকে ভোট দিচ্ছেই এখন বলা হচ্ছে যে ফিমেলে যারা ভোটার যেই পক্ষরই হোক কেন ডেমোক্রেট হোক ইন্ডিপেন্ডেন্ট হোক তাদের মধ্যে তারা ব্যাপক হারে এবং যারা আফ্রিকান আমেরিকান যারা এশিয়ান প্যাসিফিক আইল্যান্ডার এ এ এরাও তাকে ব্যাপক হারে ভোট দেওয়ার যে কারণগুলো সেটার ভিতরে একটা হচ্ছে শি ইজ এন ইমিগ্রেন্ট শি ইজ অলসো ফ্রম ইন্ডিয়ান শি ইজ অলসো ফ্রম জামাইকান মানে অল দিস ফ্যাক্টর আলটিমেটলি শুড হেল্প না হোয়াট ইজ দি ডিফিকাল্টি ইন আমেরিকা দিস পিপুল আর ভেরি ডেঞ্জারাসলি কনজার আপনি যখন ইলেকশন দেখবেন সারা আমেরিকাতে সবই রেড খালি এর মানে হচ্ছে সিক্সটি নাইন অফ অল আমেরিকার রেড সেই রেড যারা থাকে তাদের সংখ্যা প্রায় দ্বিগুণ এখন ওরা যদি ভোট দিতে বাইর হয় এই কথা বলে যেটা বলা খুবই সম্ভাবনা সেটা হচ্ছে যে আমেরিকাতে আমরা মহিলা প্রেসিডেন্ট দিব না এখন আমাদের ওই সময় আসে নাই এই যদি তারা বলে তাহলে উই আর যদি মনে করেন যে গত বছর দুই হাজার বিশে বা দুই হাজার ষোলোতে যে ইলেকশন হয়েছে ওই ধরনের একটা ইলেকশন হয় তাহলে আমরা যে জরিপ দেখতেছি আজকে লেটেস্ট যেটা প্রফেসর সাহেব মেনশন করলেন যে

in the last three days. <laughs> exactly. I am saying that it will be half a billion dollars by the next 100 days, which is enough to fight across the country. See, the American conservativeness, white people, look at this. When Obamacare came, it's a free health insurance. They brought bills 100 times during Trump four years just to defeat it. and they know that out of 43 million who are participating, 31 million are white. only 12 million are uh, immigrants and blacks. they don't want the blacks to get the benefit. that 31 million want to vote it against, knowing that they will not have an issue. they don't care. the only thing they care, that immigrants should not get anything. the women should not be president and leave no child behind.

কনভেনশনে উতরে যাবেন এটা আমরা আলোচনা থেকে একটা সমাপ্তি হয়তো টানতে পারি আরেকটি বিষয় হলো যে দু হাজার বারোতে ডেমোক্রেটরা যে চ্যালেঞ্জটা ফেস করেছিল কৃষ্ণাঙ্গ তারা সেখানে পাশ করেছিল দু হাজার এসে তারা যে চ্যালেঞ্জটা পাশ সেখানে তারা ফেল তাই কামলার আসলে চান্সটা এখনো ফিফটি ফিফটিতে আমরা রাখি যেহেতু আপনারা বলছিলেন যে আরো একশো দশ দিনের মতো আছে অনেক কিছু পরিবর্তন হতে পারে আমরা একটু প্রসঙ্গ পাল্টে যাব মোস্তফা সার আপনার কাছে জানতে চাই সিক্রেট সার্ভিস প্রধান পদত্যাগ করেছেন এই বিষয়টি নিয়ে ট্রাম্পের দল থেকে বেশ কয়েকদিন ধরে কথা বলা হচ্ছিল সেখানেও মহিলা ইস্যুটা কিন্তু টানা হচ্ছিল তারা বলছিল যে ট্রাম্পের নিরাপত্তায় কেন মহিলা সিক্রেট সার্ভিস এজেন্ট আছেন এবং তখনও ওইখান থেকে বলা হচ্ছিল যে সবচেয়ে যোগ্য মানুষগুলোকে দেয়া হয় তিনি মহিলা না পুরুষ সেটি দেখার বিষয় কিন্তু এই ইস্যুটাও কাজ করেছে তার পদত্যাগের পিছনে এখানেও মহিলা ইস্যুটা আছে আপনি কিভাবে দেখছেন এটা সেটা খুবই লজ্জাজনক কারণ এই ভদ্রমহিলা মহিলা আহ শি এক কার ডিসপোজালে যতটা ছিল সে ইমপ্লিমেন্টেড দ্যাট অ্যান্ড তাকে পদত্যাগ করতে হলো কিন্তু এখানে আমাদের একটা শিক্ষার ব্যাপার আছে শিক্ষার ব্যাপার হলো কি এই যে যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের যে বিজয় এই তার প্রতি ধ্বনি দিয়ে গেলেন এই কিংবাডি আবার কেন যে ওনার বিরুদ্ধে সমালোচনা হয়েছে উনি বলেছেন যে বাক্স স্টপ্যাট মি হ্যাঁ এই বলে উনি রিজাইন করেছেন এই যে জিনিসটা যে গণতন্ত্রের যে এই সৌন্দর্য সেটা আমরা যদি তৃতীয় বিশ্বের দিকে তাকাই অথবা যদি আমি রাশিয়ার দিকে তাকাই নর্থ কোরিয়ার দিকে তাকাই ক্যাম্বোডিয়ার দিকে তাকাই তাহলে আমরা কি কি দেখি সেখানে তো ক্ষমতা আঁকড়ে থাকার জন্য একদম মানে পাঁচশো ইয়াং জেনারেশনকে মেরে ফেলা মুহূর্তের মধ্যে এটা মানে পিস অফ কেক আপনি যে দেশগুলো উদাহরণ দিছিলেন সেগুলো গণতান্ত্রিক দেশ নয় কিন্তু যেগুলো গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত এমন দেশের উদাহরণ হয়তো দিতে পারতেন যেখানে গণতন্ত্রটা ওইভাবে না আমি যখন নাম্বারটা বললাম 500 তখন দর্শকরা বুঝে ফেলবেন যে হোয়াট ডু আই মিন যে যে মুহূর্তের মধ্যে একটা সামান্য ব্যাপারে খুব তরুণ জনসাধারণ মানে ছাত্রদের 400 500 মেরে ফেলা মানে একটা যেন মনে হয় ছেলের হাতের মোয়া থাকার ইংল্যান্ডের নির্বাচনে হেরে যাওয়ার রেজাল্টের এর আগেই শোনাক এমনকি খুব বেশি দূরে আপনাকে যেতে হবে না হয়তো জো বাইডেনের বিষয়টিও কিন্তু তিনি গণতান্ত্রিক মানসিকতার যে তিনি দলের নেতাদের কথা শুনে কর্মীদের কথা শুনে সাধারণ মানুষের কথা শুনে সরে গেলেন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে দর্শক সঙ্গে থাকুন because people sneeze because not everyone washes their hands because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot

গত নয় মাস বেশি সময় ধরে অর্থাৎ গাজায় যেটা হচ্ছে সেটা নিয়ে অসংখ্য আলোচনা হয়েছে অসংখ্য কথা হয়েছে আমরা নিজেরাই আলোচনা করেছি আপনিও করেছেন আমরা জানতে চাই তিনি এখন ওয়াশিংটনে এবং তিনি বৈঠক করবেন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৃহস্পতিবার যদিও ট্রাম্পের সাথে তার এখনো বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়নি এর মাধ্যমে আসলে ইসরায়েল কতটা লাভবান হবে কারণ ঘরের মধ্যেই তো আসলে বেঞ্জামিন নিয়ে অনেকটা কোণঠাসা হয়ে আছেন অন্যদিকে ইউএস আমেরিকা যেটি বারবার চাইছে অর্থাৎ গাজায় যুদ্ধবিরতি বেঞ্জামিন নেতানিয়াহকে কতটা নমনীয় করা যাবে এই সফরের মধ্য দিয়ে বিশ্বটা তো আমাদের কাছে ক্লিয়ার অক্টোবর সাত থেকে শুরু করে তেইশ পর্যন্ত অসংখ্যবার সিজ পায়ারের জন্য পৃথিবীব্যাপী ব্যাপক হারে আন্দোলন হচ্ছে ইভেন ইউনাইটেড নেশনে বার বিলটি এসছে আমেরিকা দিয়ে এটাকে হতে দেয়নি ফাইনালি আমেরিকা অ্যাবস্টেন করাতে বিলটি পাশ হয়েছে এবং সেই অনুযায়ী কথা হচ্ছে কিন্তু বেঞ্জামিন

তো এই যে নিয়ে আসা এই নিয়ে আসার পরে যেহেতু স্পিকারের কাছে প্রচুর ক্ষমতা যেটা আমরা দেখতেছি মাত্র তারা তিনজন মেজরিটি নিয়েই তারা এত কিছু করতে সেই জন্য তারা বেঞ্জামিনকে আইনা শুধুমাত্র ড্যাম ক্রেটদেরকে বোঝানোর জন্য এবং জিউদের সাপোর্ট বাড়ানোর জন্য তাদের এই প্রকল্প প্রকল্প চলছে তবে পলিসি ওয়াইজ আমেরিকার যে পলিসি ইসরায়েলের ব্যাপার সেটা কিন্তু ডেমোক্রেটিক পার্টি বলেন রিপাবলিকান বলেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট বলেন ডেমোক্রেটিক হাউস বলেন মানে বিকজ পলিসি ইজ ইজ নট বিল্ড বাই দি প্রেসিডেন্ট হিমসেলফ হি ইজ ওয়ানলি ফলোয়িং ইট অ্যান্ড হি ক্যানট চেঞ্জ তো এখন যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে তার এই ভিজিটে তার যারা সমর্থক এখনো ডেমোক্রেট বলেন রিপাবলিকান বলেন ইসরায়েলের সাপোর্টে এখনোই majority still with them. So they will encourage him, whatever they are encouraged, need to encourage. At the same time, Republican Majumud mm -hmm. mm -hmm. the He has failed uh, him when he was the president. He did not listen in something he want to uh, work together, but he, last moment, he said he does not want to be part of it. So a show upset at the end of the day, ফلسطিনের পক্ষে পশ্চিমமன்றের বিপক্ষে ঠাকাই তাদের ন্যাশন হবে সেটাই তারা করবে এবং পরিবর্তন হবে না যেই 혼 না মনে হয় না শান্তির পক্ষ পক্ষে আরো কিছু बेटर কিছু হবে বলে আমার মনে হচ্ছে না আপনার কাছে শুনবো আপনি যদি এবিসি কিছু যোগ করতে চান না তাহলে সরাসরি আমরা বাংলাদেশের প্রসঙ্গে যাব এই ক্ষেত্রে আমি বলবো যে যে গণহত্যা চলছে এখনো কন্টিনিউ করছে এবং এখানে আমি যুক্তরাষ্ট্রের ভূমিকাকে আমি কঠোর ভাষায় সমালোচনা করব যুক্তরাষ্ট্রের যে দলই পাওয়ারে আসুক না কেন ডেমোক্র্যাট কিংবা রিপাবলিকান এদের যে পলিসি মিডল ইস্টের প্রতি পলিসি সেটাকে আমি মনে করব যে দারুণ মানে গণতন্ত্র মানবাধিকার ইত্যাদি যে জিনিসগুলো নিয়ে আমরা অহংকার করার চেষ্টা করি সেগুলোকে নিদারুণভাবে পদদলিত করে দেয় যুক্তরাষ্ট্রের পলিসি অর্থাৎ পুরো যে বড় গলায় কথা বলা সেটা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে এই একটা ইস্যুতেই অর্থাৎ এইখানে গিয়ে আপনার পুরো স্ট্যান্ডটাই চেঞ্জ হয়ে যাচ্ছে যেটা হয়তো বারবার করে বলা হচ্ছে এমন কি আমেরিকার ভিতর থেকে বলা হচ্ছে বিষয়গুলো কিন্তু তারপরও এই একটা জায়গা কখনো হয়তো পরিবর্তন করা সম্ভব হবে না হবে কিনা এটা আসলে অনেক বছর পর হয়তো জানা যাবে আমি একটু বাংলাদেশ প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই আপনি নিজেও একজন শিক্ষাবিদ ছাত্ররা তারা আন্দোলন করছে তারা আন্দোলন করেছে এখনো করছে এবং এর মধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে নিশ্চয়ই ইন্টারনেট বন্ধ থাকলেও অনেক কিছু জানার সুযোগ হয়েছে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো অনেকগুলো নিউজ করেছে এটা নিয়ে আপনার কাছে শুনবো এই পরিস্থিতি আসলে হওয়ার কি কথা ছিল কিংবা হয়ে যাওয়ার পরে এখন এটাকে সামাল কিভাবে দেওয়া যাবে খুবই দুঃখজনক আমি যে বিবিসির যে এটা দেখলাম তাতে ওরা বলছে একশো এর উপরে মার আই থিঙ্ক ওয়ান ফিফটি ওয়ান বলেছে তারপরে আরেকটাতে দেখলাম যে ওয়ান সেভেন্টি এইট কিন্তু এগুলো সব অফিসিয়াল নাম্বারস এই নাম্বারটা আরও অনেক বড় হতে পারে এই যে তরুণ প্রাণ আমি দেখলাম যে রাফা প্লাজার ওখানে আমি কিছুদিন আগে ঢাকায় গিয়েছিলাম রাফা প্লাজার কাছে ধানমন্ডিতে আমি ছিলাম ওখানে একটা চোদ্দ বছরের ছেলে মারা গেছে চিন্তা করে দেখুন যে এই যে বাচ্চাগুলো চোদ্দ থেকে বাইশ বছরের ছাত্র আহ এদেরকে মানে এদেরকে নিহত করা হলো পুলিশের গড়িতে এবং বিজেপির গড়িতে এটা কি করার প্রয়োজন ছিল আমার মনে হয় না মানে ছাত্রদের যে দাবিটা ছিল সেই দাবিটা যদি আমরা দেখি সে সরকার মেনেও নিয়েছে এমনকি হাসিনা গভর্নমেন্টকে আমি বলছি যে দেখুন ছ বছর ধরে কিন্তু হাসিনা গভর্নমেন্ট কিন্তু কোটা সিস্টেম মানছেন না কিন্তু এই মুহূর্তে এসে এই কিছুদিন আগে হঠাৎ করে এদের মাথায় কি খেললো যে আবার কোটাকে ফেরত নিয়ে আসা ফিফটি সিক্স পার্সেন্ট দ্যাটস রেডিকুল প্রতিভা যদি থাকে মাত্র ফর্টি ফোর পার্সেন্ট তাহলে বাংলাদেশের ভবিষ্যতই তো অন্ধকার মানে আপনি যদি মেরিট বেসিসে আপনি অনলি ফর্টি ফোর পার্সেন্টকে নেন আর কোটাতে ফিফটি সিক্স পার্সেন্ট নেন তাহলে যে জাতিটা ভবিষ্যৎ অন্ধকার এই যে একটা কমন সেন্স ব্যাপারে যে যে ব্যাপারটা গড়িয়ে গেল এটার আমি মনে করি যে এটার কোনো প্রয়োজন ছিল না এবং এতগুলো ছাত্র মারা গেল আমি আপনাকে একটা হিসাব দেব ভাষা আন্দোলনে মারা গিয়েছিল আটজন এবং আপনাদের সবার খেয়াল আছে সেই কারণে কিন্তু স্বাধীনতার যে অঙ্ক তখনই কিন্তু এসেছিল এই যে আমরা যে স্বাধীন হব এর যদি আপনি কন্টিনিউটি দেখেন ওই নাইনটিন ওয়ান এ তো যুদ্ধ কিন্তু আমরা মানে বিজয়টা আমরা রেজাল্টটা যে পেলাম বঙ্গবন্ধু ফিরে আসার পর আমি বলবো হ্যাঁ সেই আমার হিসাব বঙ্গবন্ধু আচ্ছা তার আগে আপনি লক্ষ্য করে দেখুন যে বিরাট গণ উত্থান তাতে সিক্সটি ওয়ান এর মতো মারা গিয়েছিল আমার হয়তো নাম্বারটা ভুল হতে পারে আপনারা ভালো বলতে পারে আর চিন্তা করে দেখুন এই কয়টা দিনে একদম আমি তো দেখলাম যে নিহতদের যে লিস্ট আসছে চেহারা কিংবা বর্ণনা এরা ছাত্র দের স্টুডেন্টস এবং এর মধ্যে আমি কোনো মারাত্মক কোনো গুন্ডাও দেখলাম সাধারণত আগে এই সমস্ত মারামারিতে কিছু গুন্ডা বাজে বাজে লোকরা পড়তো মানে মাস্তান টাইপের মাসেল বিল্ডার এই ধরনের লোক আমরা দেখতাম এটা আমরা সিক্সটি নাইন মুভমেন্টে দেখেছি যে কিছু কিছু মাস্তানরাও মারা মারা যেত কিন্তু এখন আমি যে যাদেরকে দেখলাম সাধারণ ছাত্র এবং সেটা নাম্বার অনেকে বলছে যে এটা অনেক উপরে চলে যেতে পারে তিনশো চারশোর মতো চলে যেতে পারে এর চেয়ে দুঃখজনক কি হতে পারে একটা সামান্য ব্যক্তি যেটা সরকার অনুসরণ করছিল সেটি আমার কাছে বিস্ময়ের ব্যাপার ছ বছর ধরে তুমি তো কোটা রাখো ফলো করো তাহলে কেন এত এটার এই ক্ষত দীর্ঘকাল থাকবে এই একটা জেনারেশনকে অ্যাপসোটি কনফিউজ করে দেওয়া এবং এরাই তো জাতির ভবিষ্যৎ অযথা এদেরকে খেপিয়ে দেওয়া অযথা এদেরকে হত্যা করা আর নিয়ন্ত্রণ করতে হচ্ছে এখনো কার্ফিউ চলছে ঢাকা সহ পুরো দেশেই কোথাও কোথাও হয়তো শিথিল করা হচ্ছে এর আগে দুই আট সালে কারফিউ দেওয়া হয়েছিল অর্থাৎ নতুন কিছু না সেটাও দুই দিন ছিল কিন্তু এটা অনেক লম্বা সময় ধরে চলছে এই যে একটা পরিস্থিতি যেখানে সেনাবাহিনী নামিয়ে ছাত্রদের আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে আমরা যদি শব্দটি বলি তাহলে নিয়ন্ত্রণ করতে হচ্ছে এই পরিস্থিতি এটা তো আসলে জনগণ কিংবা জনগণের যে ম্যান্ডেট ছাত্রদের যে ম্যান্ডেট একটা নির্বাচিত সরকারের প্রতি সেখানে সেটাকে প্রশ্নবিদ্ধ করছে কিনা যে সেনাবাহিনী নামিয়ে তাকে তার ক্ষমতা কিংবা তার যে নিয়ন্ত্রণ সেগুলো রক্ষা করতে হচ্ছে এবং একই সাথে এই যে এতগুলো প্রাণ ঝুলো প্রাঞ্জ হলো আহ কমলবতী কিশোরদের ছাত্রদের তরুণদের এটা কি আপনি দেখবেন আমরা কি ভাই দেখবেন ছাত্র আন্দোলন তো সবসময় ছিল এখনো থাকবে ভবিষ্যৎ আসবে যেটা ভাই বললেন আমি মনে করি বাউনের ছাত্র আন্দোলনের কারণেই শেখ মুজিব ডিফাইন্ড হচ্ছে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্সের সূচনা হয়েছে এরপরে উনসত্তরের গণ আন্দোলনের বাংলাদেশকে স্বাধীন করছে এরপরে অন্যান্য যেসব আন্দোলন প্রত্যেকটা আন্দোলনই ছাত্রদের দ্বারাই শুরু হয়েছে বাংলাদেশে ইনক্লুডিং ধরেন শেষ পর্যন্ত এরশাদকে হটাইয়া বোধ বর্তমান প্রাইম মিনিস্টার আসছেন সব মিলাইয়া এভরিথিং ওয়াজ ডান বাই দি স্টুডেন্ট কারণ ছাত্রদের আন্দোলন একটা সুবিধা হল এই ছাত্ররা তো লেখাপড়ার সাথে থাকে তারা কারেন্ট ইভেন্টস এর উপরে যথেষ্ট বুঝে আর যেখানে দেখে যে সামথিং ইজ তারা তখনই প্রতিবাদ করে আর সেই প্রতিবাদ থেকেই এই পর্যায়ে প্রথম তিন দিন ভালোই ছিল কিন্তু আমার আসলে একটু সমস্যা হচ্ছে এখন এসে যেখানে সংঘাতন সহিংসতা ভাঙচুর তারপর জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ এখন কারফিউ সেনা মোতায়েন আমার মনে হয় আজকের খবর হচ্ছে আমি যা দেখলাম ইয়ে ওয়ান হান্ড্রেড লাশ পাওয়া গেছে যাবৎ তো হয়তো আরো বেশি হবে যেটা আমরা সবাই মনে করি কিন্তু ওই যে বিভিন্ন ধরনের সেতু ভবন বিআরটিসি বিটিভি মেট্রো রেল এই যে এই পর্যায়ে ছাত্র আন্দোলন চলে আসছে সেটা কিন্তু বেশি সুবিধার লক্ষণ আমি মনে করি না যে ছাত্ররা এই পর্যায়ে যাওয়া উচিত কারণ তাদের যে দাবি সেই দাবির সাথে সময় এবং সাপোর্ট সমস্ত জাতি তাদের সাথে ছিল আমি এবার দেখছি বিভিন্ন ক্লিপসে যে বাসায় বাসায় দরজায় তারা ওই পানি নিয়ে দাঁড়িয়ে আছে নিয়ে আছে তারপরে ইভেন টোকাইরা পানির বোতল নিয়ে দৌড়াইতেছে এদের পিছনে পানি দেওয়ার জন্য তার মানে দ্যাট ওয়াজ দি মুভমেন্ট এভরিবডি লাইক দ্যাট ওয়াজ দি মুভমেন্ট আমরা চাইছি এবং হোক হওয়া উচিত কারণ ছাত্রদের যদি ভবিষ্যতে অন্ধকার থাকে এবং যেটা মুস্তফা সরোয়ার ভাই বললেন যদি ফিফটি সিক্স পার্সেন্টলি নন ম্যারিজ ডে পিপল টেক ওভার দি কান্ট্রি ফিউচার ইজ ভেরি বিপ্লিক তো সেটার দিক থেকে সবই ঠিক আছে কিন্তু বর্তমানে সরকারের সমস্যাটা হচ্ছে এখানে আমি যাদব দূর ধরি যেমন ধরেন উইথিন এ টুইঙ্কেল উনারা সারা দেশকে ডিজিটাইল করলেন লক্ষ লক্ষ রিমিটেন্স সমরা পাঠাই দেশের উন্নতি হচ্ছে ইচ্ছা করলে যখন তখন আত্মীয়-স্বজনকে কল দিতে পারি অসুস্থ মা-বাবার খবর নিতে পারি ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারি সেটা কি করলেন এটা সুইচের মাধ্যমে বন্ধ করে দিলেন তো যদি দেশের উন্নতি কোনাদের হাতে এইভাবে নিয়ন্ত্রিত হয় তাহলে সেই উন্নতি ওনারা দেশের জন্য করছেন না কোনের যদি মনে করতে করে ফেললেন পুরো বাংলাদেশই বিচ্ছিন্ন করে ফেললেন হ্যাঁ পদদ্বাসে তো একপাশে দাঁড়াইয়া সমস্ত গাড়ি করে বন্ধ করে দিবেন কেউ আর আসতে পারবে না যেতে পারবে না

অভিজ্ঞতা বয়স সবকিছু বিবেচনায় এখন হয়তো সিনিয়রদের পর্যায়ে পড়েন উনিশশো একাত্তরের সময় ছাড়া আপনার অভিজ্ঞতায় বাংলাদেশে এমন কোন পরিস্থিতি আপনি দেখেছেন কিনা এটি জেনে শেষ করবো না এরকম এত বড় হত্যাকাণ্ড আমি দেখিনি এবং আমি কিন্তু মিসবা ভাইয়ের সঙ্গে আমি কিন্তু একমত যে প্রপার্টি ডিস্ট্রাকশন যেটা হয়েছে সেটা কারা করেছে সেটাও কিন্তু প্রশ্নবিত্ত সেটা এক পক্ষ আর এক পক্ষকে দোষ দিচ্ছে এগুলো কিন্তু ইনভেস্টিগেট হওয়া উচিত এটা ভালো জিনিস নয় কিন্তু যে এই যে হত্যাকাণ্ডটা ঘটলো এবং এখন যে আপনি মিলিটারি রাস্তায় দিয়েছেন কারফিউ করেছেন আমি একটু সাবধান বা উচ্চারণ করতে চাই মানে গভর্নমেন্টের জন্য বা সামরিক বাহিনী তৃতীয় বিশ্বে বেশি দিন বাইরে থাকা মানে রাস্তায় থাকা কিন্তু সরকারের জন্য বিপদ ডেকে আনতে এটা হয়তো কারো জন্যই কল্যাণকর নয় আমরা শেষ করতে হবে আমরা শুধু এইটুকুই বলবো যে যে কোনো জনগণের দাবি সেটি জনগণ যখন তাদের কোনো দাবি জানায় এবং সেটি যদি যৌক্তিক হয় তাহলে সেটি আসলে আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত অন্যদিকে একদিকে যেমন রাষ্ট্রীয় বাহিনী দিয়ে শিক্ষার্থীদের উপর দমন পীড়ন করা কোনোভাবেই কাম্য হতে পারে না অন্যদিকে আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা উন্নতিকে বাধাগ্রস্ত করা এবং পুরো প্রক্রিয়াটাতে অন্য কারো অন্য কোনো পক্ষের সুযোগ নেয়ার চেষ্টা করা সেগুলো কোনোভাবে কাম্য নয় অর্থাৎ দুপক্ষকেই একটা সংযত আচরণ করে সুষ্ঠু সমাধানের দিকে হাঁটতে হবে যেসব ঘটনা ঘটেছে সেগুলোর বিচার হতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয় সেটি নিয়ে আসলে ভাবতে হবে যারা বাংলাদেশ নিয়ে ভাবছেন তাদেরকেই সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ ডাব্লিউ ডবলিউ ডট টোটাল ক্যাবল বিডি ডট কম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর